নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে ফুলকপি দিয়ে আলু ভাজা, একেবারে বাঙালি রান্না। এটা খেতে খুবই ভালো হয় আর খুব কম তেলে এই ভাজাটা রান্না করা যায়। এটা গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলু ভাজার জন্য লাগছে দুটো বড় সাইজের আলু। আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি, ফুলকপিটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, আর একটা আস্ত শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কা যদি দিতে না চান, কাঁচা লঙ্কা দিতে পারেন। তবে কালো জিরের সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ফুলকপি আলু ভাজাটা অনেকটা ভালো হবে, এর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাবো ফুলকপি আলু ভাজা। আর রান্নাটা আমি অবশ্যই রিফাইন তেলে করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। কড়াই 2 টেবিল চামচ রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফুলকপি আলু ভাজার রেসিপিতে বেশি তেল লাগে না, আর এই রান্নাটায় একটুও জল দেব না। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু আর এক মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচটাকে একেবারে লো ফ্লেমে করে আমি ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য। যেহেতু এই রান্নাটায় কোনো জল দেব না, তাই অল্প আঁচে যে স্টিম তৈরি হবে তাতেই ফুলকপি আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নুন হলুদটাকে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে রাখছি 5-7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন আলুটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর ফুলকপিটাও বেশ ভালো সফট হয়ে গেছে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, তাহলে বেশ ওপরটা একটু কালার কালার আসবে, বেশ ভাজা ভাজা ভাবটা চলে আসবে। হাই ফ্লেমে বেশ 2 মিনিট একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম, এবার নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল একেবারে বাঙালি রান্না ফুলকপি আলু ভাজা। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।